খাবার টেবিলের ডান পাশে দাঁড়িয়ে আছে মা, আর বাম পাশে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী শ্রাবণী। আমি মাঝখানে বসা। আমার সামনে দুটো বাটিতে একটার মধ্যে শোল মাছের তরকারি রাখা, আরেকটার মধ্যে বল মাছের তরকারি রাখা। আমি বুঝতে পারছি না কে কোন তরকারিটা রান্না করেছে। বল মাছের তরকারির দিক চোখ যেতেই শ্রাবণী হালকা কাশির শব্দ বের করলো। শোল মাছের তরকারির দিকে যখন হাত বাড়ালাম, তখন মা বলল, এই দিনটা দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম। যে মা এত কষ্ট করে বল মাছের তরকারি রান্না করলো, তুই সেই মায়ের রান্না করা তরকারি না খেয়ে বউয়ের শোল মাছের তরকারির দিকে হাত বাড়ালি। আল্লাহ, এই দিন দেখার জন্য তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে। এই কথা শুনে আমি যখন বল মাছের তরকারির দিকে হাত বাড়ালাম, তখন শ্রাবণী বলল, এই দিনটা দেখার জন্য পরিবারের সবার মুখে চুলকানি মেখে তোমার হাত ধরে পালিয়ে এসেছিলাম, যে আমি কোনো দিন এক গ্লাস পানি পর্যন্ত নিজে খেয়ে নিয়ে খাইনি, সেই আমি নিজের হাত পুড়িয়ে রান্না করেছি। এখন তুমি আমার রান্না করা তরকারি না খেয়ে তোমার মায়ের বল মাছের তরকারির দিকে হাত বাড়ালে। অসহায় হয়ে আমি যখন শোল মাছের তরকারির বাটিটা হাতে নিলাম, তখন মা কাঁদতে কাঁদতে বলল, আজ থেকে 20 বছর আগে তোর বাবা যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিল, তখন একা হাতে তোকে মানুষ করেছি। তোর কথা ভেবে আমি আর নতুন করে বিয়ে করিনি, সেই তুই আমাকে এই প্রতিদান দিলি। অবাক হয়ে মাকে বললাম, বাবা আবার কবে আমাদের ছেড়ে চলে গেল? বাবা তো বেঁচে আছে, পাশের রুমে বাবা টিভি দেখছে। মা চোখের পানি মুছতে মুছতে বলল, আবেগে ভুল ডায়লগ বলে ফেলেছি, তুই বল মাছের তরকারি দিয়ে আগে ভাত খা। আমি শোল মাছের তরকারি রেখে যখন বল মাছের তরকারিটা বাটিটা হাতে নিলাম, তখন শ্রাবণী চিৎকার করে বলল, না না না, এটা হতে পারে না, আমার সিঁথির সিঁদুরের দিব্যি, তুমি বল মাছের তরকারি দিয়ে ভাত খেও না। আমি অবাক হয়ে শ্রাবণীকে বললাম, ইসলামিক শরীয়ত মতে তিন কবুল বলে আমি তোমায় বিয়ে করেছি, তুমি সিঁথির সিঁদুর পেলে কোথায় থেকে? শ্রাবণী বলল, বেশি ইমোশনাল হয়ে ইন্ডিয়ান সিরিয়ালের ডায়লগ মেরে দিয়েছি, তুমি শোল মাছের তরকারি দিয়ে আগে ভাত খাও। এর মাঝে বাবা আমার কাছে এসে বলল, বন্ধুদের সামনে আমাকে তোর বাবা বলে পরিচয় দিতে লজ্জা করে, তাই না? তাই তো বাবাকে চাকর বলে পরিচয় দিলি, ঠেলা গাড়ি চালিয়ে নিজের রক্ত পানি করে তোকে মানুষ করেছি, আজ তুই এই প্রতিদান দিলি, নিজের বাবাকে সবার সামনে চাকর বলে পরিচয় দিলি। আমি অবাক হয়ে বললাম, তুমি কবে ঠেলা গাড়ি চালিয়েছ? তুমি তো ব্যাংকে চাকরি করতে, আর কোনকালে তোমাকে আমি বন্ধুদের সামনে চাকর বলে পরিচয় করিয়ে দিয়েছি? বাবা কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই শুনি পাশের রুম থেকে একটা গান শোনা যাচ্ছে, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। তার মানে আমার বাপজান বাবা কেন চাকর মুভি দেখে আমাকে এই ডায়লগ মেরে দিয়েছে। কয়েকদিন আগেও আমার পরিবারটা ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই আমার পরিবারের সবাই মুভি কিংবা সিরিয়ালের এক একজন এক একটা ক্যারেক্টার হয়ে গেছে। নিজের কষ্টের কথাগুলো যখন আমার বন্ধু মামুনের কাছে শেয়ার করলাম, তখন সবটা শুনে মামুন বলল, আঙ্কেল চাকরি থেকে অবসর নিয়েছে কবে রে? আমি বললাম, বছরখানিক হবে। আঙ্কেল কি বাসা থেকে বের হয় পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে? বাবার তেমন বন্ধুবান্ধব নেই, আর যারা ছিল তারা এক একজন এক এক জায়গায়। মামুন সিগারেট ধরাতে ধরাতে বলল, তোর বউ তো শিক্ষিত, তাহলে ওকে চাকরি করতে বলছিস না কেন? আমি বললাম, চাকরি করার কি দরকার, বাবার পেনশনের টাকা আর আমার বেতনের টাকা দিয়ে তো সব হয়ে যায়। মামুন মুচকি হেসে বলল, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই কথাটা মানিস? চারজনের সংসার তোদের, তুই সকাল থেকে রাত পর্যন্ত বাহিরে থাকিস, যার জন্য পরিবারকে সময় দিতে পারিস না। আঙ্কেলও সারাদিন বাসায় থাকে, বউ শাশুড়ি মিলে চারজনের রান্না বেঁধে সিরিয়াল দেখে সময় পায় করে। কোনো কিছু নিয়ে তাদের চিন্তা নেই বলেই সিরিয়ালের ক্যারেক্টারগুলো ওদের মাথায় সারাদিন ঘোরে। যদি পারিস তিনজনকে কোনো না কোনোভাবে ব্যস্ত রাখ, তোর সমস্যার সমাধান হয়ে যাবে। মামুনের কথাগুলো শুনে বাসায় এসে দেখি সবাই একসাথে বসে টিভি দেখছে। আমি টিভিটা অফ করে দিলাম। প্রথমে সবাই বিরক্ত হয়েছিল, কিন্তু
আমার রাগীর চেহারা দেখে কেউ কিছু বলার সাহস পায়নি। বাবাকে বললাম, বাবা, তুমি মাকে নিয়ে কক্সবাজার সেন্ট মার্টিন সাজেক কোথাও ঘুরতে গেছো? বাবা বলল, আমি নিজেই কখনো যাইনি, তোর মাকে নিয়ে যাওয়া তো দূরের কথা। ব্যাংকের কার্ডটা বাবার হাতে তুলে দিয়ে বললাম, তুমি মাকে নিয়ে কক্সবাজার সেন্ট মার্টিন সাজেক সব ঘুরে আসবে, আর আমার ক্যামেরাটার সাথে নিয়ে যাবে। যখন যেখানে যাবে সেটার ভিডিও করবে। তোমরা ঘুরে আসার পর আমি শ্রাবণীকে নিয়ে যাব। বাবা আমতা আমতা করে বলল, কিন্তু এই বয়সে? আমি বাবাকে থামিয়ে দিয়ে বললাম, তুমি এখনও যথেষ্ট ইয়ং আছো, ঘরে বসে 21 ইঞ্চি টেলিভিশনের দুনিয়া না দেখে নিজ চোখে একটু দেখে আসো, তোমাদের পুরনো প্রেমটাও জাগবে, আবার হানিমুনটাও হয়ে যাবে। আমার কথা শুনে বাবা মা কিছুটা লজ্জা পেলেও তাদের চোখে মুখে অন্যরকম আনন্দ দেখতে পাচ্ছিলাম। শ্রাবণীর দিকে রাগি লুকে তাকিয়ে বললাম, এত কষ্ট করে পড়াশোনা করেছো কি হিন্দি সিরিয়াল দেখে জামাই নিয়ে টানাটানি করার জন্য? ডিমের হালিজের 60 টাকা এ খেয়াল আছে? কোথায় চাকরি বাকরি করে স্বামীকে একটু সাহায্য করবে তা না, বসে বসে স্বামীর অন্ন ধ্বংস করছো। আমার কথা শুনে শ্রাবণীর ফর্সা মুখটা লাল হয়ে গেল, ঠোঁট বাঁকিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। মা বাবা কিছুটা রেগে বলল, মেয়েটাকে কাঁদালি কেন? আমি হেসে বললাম, ওর পুরনো জেদটা জাগানোর জন্য, দেখে নিও। এই জেদের জন্যই কয়েকদিনের মধ্যেই একটা চাকরি খুঁজে নেবে। রুমে এসে দেখি শ্রাবণী ল্যাপটপ টিপছে আর কার সাথে যেন ফোনে চাকরির বিষয়ে কথা বলছে। কথাটা মনে হয় খুব গায়ে লেগেছে, তাই এখনও কান্না থামছে না। কেন জানি শ্রাবণী কাঁদলে ওর সৌন্দর্যটা বহুগুণ বেড়ে যায়। আমি আরেকটু কাঁদানোর জন্য বললাম, বেগুন 80 টাকা কেজি ভাবা যায়? আমি একা আর কত করব? অনেকেই আছে শুধু পায়ের উপর পা তুলে খাবে আর সিরিয়াল দেখবে। শ্রাবণী কান্নার গতি বাড়িয়ে দিয়ে কাকে যেন ফোনে বলতে লাগলো, যে কোনো চাকরি হলেই চলবে, দরকার পড়লে রাস্তাঘাটে ঝাড়ু দিব, তারপরেও কারো অপমান সহ্য করতে পারবো না। 3 মাস পর মামুন মুচকি হেসে আমায় বলল, আঙ্কেলের ব্লগগুলো সত্যি অনেক সুন্দর হয় রে। আসলে কার ভিতরে কি প্রতিভা আছে আমরা কেউ জানি না। আমি হেসে বললাম, বাবার এখন ব্যস্ততা হলো মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেঘুরি করা আর সেগুলো ভিডিও করে ফেসবুকে আপলোড করা। মামুন সিগারেট ধরাতে ধরাতে বলল, শ্রাবণীর কি খবর? আমি মুচকি হেসে বললাম, গার্লস স্কুলের টিচার, এখন মেয়েদের শেখাই সব সময় স্বামীর উপর নির্ভরশীল হবে না, তোমরা নিজেরাও কিছু করার চেষ্টা করবে। মামুন হেসে বলল, তা তোর কি খবর? আমি মামুনের হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে বললাম, এখন শান্তিতে ভাত খেতে পারি, আর একটা কথা মনে রাখিস, যে ধূমপান করে না তার সামনে ধূমপান করাটা উচিত না। বন্ধুরা, আজকের গল্পের নাম জলসা পরিবারের পরিবর্তন, লিখেছেন আবুল বাসার পিয়াস। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।